শুক্রবার থেকে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে দিল্লিতে। বৈঠক চলবে রবিবার পর্যন্ত। কোভিড পরিস্থিতিতে এর আগে অনলাইনে মিটিং হলেও কেন্দ্রীয় কমিটির বৈঠক শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিন পরে। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বৈঠক করার জন্য দিল্লিতে হরকিষেণ সিং সুরজিৎ ভবন, যা পার্টি স্কুল হিসাবে গড়ে তোলা হয়েছে, সেখানে কেন্দ্রীয় কমিটির বৈঠক করা হচ্ছে। আগামী এপ্রিল মাসে কেরালার কান্নুরে সিপিআইএম এর 23তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। বর্তমানে রাজ্যগুলিতে সম্মেলনের কাজ চলছে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আগামী পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব চূড়ান্ত করার জন্য প্রস্তাবের রূপরেখা পেশ করেছেন। কেন্দ্রীয় কমিটিতে আলোচনার পরে তা চূড়ান্ত হবে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করছেন পার্টির পলিটব্যুরো সদস্য বিমান বসু। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।